পিপু বুঝে না কেমন বাপুল তারে রাত পোয়াতে ও শয়না শয়না শয়নায় আমার জ্বালা নানা জ্বালার জ্বালা শয়না ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। সবাই সব কিছু বোঝে, বুঝলে বুঝলে চোপা? টিপু বোঝে না কেমন পাগল লোক, সবাই সব কিছু বোঝে। লোককে তুমি পাগল করছো, তোমার জন্য সব পাগল, মানুষ তোমার জন্য পাগল হয়ে গেছে, সংসার করবে না একটা ছেলের মা হয়ে, লজ্জা লাগে না তোমার? আবার বলছো টিপু বোঝে না কেমন বাপু লোক। তারপর স্যালুট, এতদিনে তুমি একটা সঠিক কাজ করেছো প্রদীপ, তুমি কোর্টে গেছো, ওয়েল ডান। লোকে তোমাকে কি বললো ওটা ভাববার লাভ নাই, পাছে লোকে কিছু বলে এটা তো আমরা জানি, লোকে কিছু বলবে, কিন্তু তোমার আত্মরক্ষা, তোমার কি বলে এটাকে সেলফ ডিফেন্স, তোমার তোমাকে বাঁচানো তোমার কর্তব্য, তার জন্য তুমি কোর্টে গেছো, খুব 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 ভালো কাজ করেছো, একদম হেভি লাগছিল যাওয়ার সময়, হেভি কি সুন্দর, একদম আয়রন করা শার্ট প্যান্ট শেপ, এত সুন্দর করে সেজে গুজে ট্রেন জার্নি আবার কোর্টে যাওয়া, হেভি। তাও আবার কোর্টে যাওয়ার কারণটা হচ্ছে একটা সংসার ভাঙার জন্য, তার আগে মেকআপ করতে ইচ্ছা হয় বোধ হয়, না না পুরুষদের কাছে ওইটুকুন আয়রন করা ড্রেস, ঝকঝকে শুজ, একটু শেপ করা গাল, যাওয়ার সময় একটু ছেলের মন খারাপ, ছেলের মন খারাপ, ছেলের মন খারাপ, ওইটাই বোধ হয় হ্যাপি লাগে, তাই না? ভালো লাগে, তাই তো? আচ্ছা, তার আগে ভিডিওটা আরেকটু পিছিয়ে নেওয়ার আগে কিছু আমার ওয়েল উইশারের কিছু কথা বলছি। অনেকেই কালকে, মানে অনেকে না, একজন বলেছে দিদি যখন থেকে চোপা কেস করার কথা বলেছে তখন থেকে কি আপনি ভয় পেয়ে চোপার ফরে কথা বলছেন? একটা কথা শুনে রাখুন, যেদিন চোপা কেস করার ভিডিওটা করলো সেদিন প্রথম পুরো ওয়াইটিতে ফার্স্ট যে ভিডিও নামিয়েছিল চোপার এগেনস্ট, সেটা আমিই ছিলাম। তুই কী করবি কর একটা দেখ। তারপরে আমি একটা থাম্বনেল দিয়েছিলাম ওর মুখের মধ্যে একটা প্যাচার ফটো লাগিয়ে, সে মানে অন্য ইমোজি লাগে, তখনও কথা ছিল আপনি কি ভয় পেয়ে ফটোটা লাগিয়েছেন। তারপর দেখো আমি অনেক ভিডিও করেছি সেখানে ওর এগেনস্ট, আমি তোর ফটো লাগিয়ে করেছি। যদি ভয় পেতাম তাহলে কি আমি ইমোজি ওর ফটোটা লাগাতাম? যদি ভয় পেতাম তাহলে সেদিন কেন ইমোজি লাগিয়েছিলাম, সেদিন কেন আমি ইমোজি লাগিয়েছিলাম? দেখিয়ে দিলাম ওর বাস্তব জায়গাটা কোন জায়গা। সব কিছু ভিডিওতে বলা যায় না, আর বললে কারণ ওরা তো আমাদের ভিডিওগুলোকে ফলো করে তার জন্য। আর ওকে বললাম না, যদি ওকে ভয় পেতাম তাহলে আর এইভাবে ওর এগেনস্টে এখনও ভিডিও করে যেতাম না, কারণ ওই দিন প্রথম ভিডিওটা আমিই করেছি। যেহেতু ভিডিও টু ভিডিও করি, যেহেতু কালকে ভিডিও দেয় নাই, তাই আমার কিছু বলার ছিল না ওর এগেনস্টে, যদি দিত তাহলে নিশ্চয়ই বলতাম। কাইন্ডলি কমেন্ট করার আগে আমার ভিডিওগুলি সবগুলি স্ক্রোল করে দেখবেন, যে যেই দিন ও ভিডিওটা দিয়েছিল তার পোস্টের এগেনস্টে আমি কিছু ভিডিও করেছিলাম কিনা, বা তারপরেও আমি কিছু ওর হয়ে বলেছিলাম কিনা, একটু দেখবেন। যাচাই না করে কোনো সময় কারো সম্বন্ধে কোনো কমেন্টস করতে আসবেন না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ কথাটা আমি বাংলাতেই বলেছি, হিন্দি বা ইংলিশে বলিনি। হ্যাঁ, আর রইল বাকি পরকেকে সাপোর্ট, হ্যাঁ করি, কী করবি কর, করি পরকেকে সাপোর্ট। ভিডিও না দেখে যখন কমেন্ট করা তখন এমনভাবে কথাগুলি বলতে ইচ্ছে করে। যাই হোক, আমি মুডটা অফ করবো না, আমি আজকে ভীষণ খুশি, মানে আজকে আমার মনে হচ্ছে যদি প্রদীপ সামনে থাকতো না আমি গিয়ে হ্যান্ডশেক করতাম। এক্স্যাক্টলি, একটা সৎ পুরুষ মানুষ তার সততা দেখার জন্য আজকে কোর্টে গেছে, সে তার ছেলের ভবিষ্যৎটাকে ঝলমল 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 করার জন্য কোর্টে গেছে। টিপু বোঝে না কেমন বাপু লোক তারে রাত মানা না 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 শয়না 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 আমার জ্বালা শয়না ধরেছে কত বায়না 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 ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাই না? কত বড় সাহস, এখন ময়নাও ওর সংসারটা ভাঙছে, কারণ ময়না কৃষ্ণ রাধে বলছে। এই যে রিলসগুলি করছে, ইনার মিনিং এখনো বোঝার চেষ্টা করেছেন আপনারা? আমি করেছি, আমি করেছি, শুধুমাত্র ওকে জ্বালানোর জন্য করছে। এটা কিন্তু বলেছে প্রদীপ, বলেছে ভিডিওতে যে এই যে হা হা হাই করে হাসে খায় সব ওকে জ্বালানোর জন্য করছে। তুই জ্বলিস কেন? তুই কেন বার্নল সবসময় পকেটে রাখিস না? যখনই জ্বালাবে তুই কেন লাগিয়ে দিস না? আজকে যে এখনো ভিডিও না দিয়ে রিল দিচ্ছে, কালকে যদি রিলসে বলে
प्यार हुआ चुप कैसे की করবি কিছু করতে পারবি না পারবি পারবি না ও এখন রিলস করছে ওর মনে অনেক 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 আনন্দ তাই তো কারণ ওর পাশেই সে আছে যার থাকা উচিত ঠিক বলেছি পাশে আছে না সে তাই না প্রদীপ আচ্ছা তারপর খুব সুন্দর করে সেজে গুজে একদম আয়রন শার্ট প্যান্ট পরে গেল ট্রেনে বসার যে লোকগুলি যদি আমি চোখে কম না দেখে থাকি নীল শার্ট শাড়ি লাল হলুদ শাড়ি ওদের প্রত্যেকটি মানুষের ফেস এবং খুব ভালো করে যাতে আমরা দেখতে পারি ও দেখালো দেখালো খুব সুন্দরভাবে দেখালো সেইখানে দাঁড়িয়ে ও যখন কোর্টে গেল ভীষণ ইম্পর্টেন্ট কাজ হ্যাঁ ও ভালো উকিল টুকিল চেনে না বাতকুলাতে বোধহয় কোর্ট টোট নেই হ্যাঁ বোধহয় সবসময় কলকাতা যেতে লাগে আমার ঠিক আইডিয়া নেই ওর ঘরের কাছে বাতকুলা ওর ঘরের কাছে বোধহয় রানাঘাট কারণ রানাঘাট ফ্লাইওভার রানাঘাটে কোনো উকিল থাকে না যেটুকুন আমি জানি কৃষ্ণনগর রানাঘাটে উকিল আছে কারণ আমাদের ম্যান্ডি তো রানাঘাটেই কোর্ট কেসটা করেছিল কলকাতা যেতে হয় নাই তাই তো কিন্তু ওকে কলকাতা যেতে লাগলো নিজের আত্মরক্ষা করার জন্য ব্যাপারটা কেমন লাগছে না রেল রেলে আপ ডাউন করা দূরে যাওয়া ওর আবার এমনিতে ছেলেকে ফেলে থাকতে মন টানে না মন তো মানে না বন্ধু মন তো মানে না ছেলেকে ফেলে থাকতে মন মানে না তা সত্ত্বেও কিন্তু ও এক রাত এবং সারাদিন ছেলের থেকে দূরে ছিল যেটা ও আমাদেরকে অন ক্যামেরা দেখিয়েছে বাড়িতে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বন্ধুর সাথে আরামে গাড়ি করে যাওয়া এবং ডি বাপির মতো জায়গাতে বসেও কিন্তু ও বিরিয়ানি খেয়েছিল যদিও ওর মনটা ছেলের জন্য তখন কাঁদছিল কান মানে ক্রন্দনরত মন নিয়েও কিন্তু সে ওই রকম রেস্টুরেন্টে ঢুকে ওয়েট করে বিরিয়ানি খেতে চেয়েছিল যদিও ও জানতো ওর বাড়িতে তাড়াতাড়ি যাওয়াটা খুব দরকার কারণ ছেলেটা খুব চঞ্চল হয়ে গেছে ছেলেটাকে মা বাবা রাখতে কষ্ট হয় আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিং আচ্ছা তারপর কোর্টে যাওয়ার পর আমরা খুব সুন্দর করে জেরক্স মেশিনটা দেখলাম এখান থেকে কিছু দিদি আপনি বোঝেন না কোর্টে যেতে গেলে ডকুমেন্টসগুলি জেরক্স করতে লাগে আমি বুঝি কোর্টে যেতে গেলে ডকুমেন্টসগুলি জেরক্স করতে লাগে কোর্টটা আপনারা দেখেছেন কি না শুধু কোর্ট তো এমন আমাদেরকে ম্যান্ডি দেখিয়েছিল কোর্টের বাইরটা ঠিক যেমনি আমাদের চোপা সুন্দরী ছেলের কাস্টডির জন্য অ্যাপ্লাই করেছে আজ পর্যন্ত সেই সামানটা এতদিন হয়ে গেছে মানে পোস্টাল ডিপার্টমেন্টকে শেষ করে ফেলছে ওর কাছে গিয়ে পৌঁছায় নাই ঠিক যেমনি ম্যান্ডি শোম্যান সামার ভ্যাকেশনের মধ্যে ডিভোর্স ফাইল করেছিল ঠিক যেমনি রাতের বেলা বৃষ্টিরত কালী মন্দিরে কান্নাকাটি করে ম্যান্ডি গেছিল ডিভোর্স পেপারে সাইন করতে ঠিক যেমনি সোমের ডিভোর্স পেপারে সাইন করে গেম ইজ ওভার রেস্ট ইন পিস 17 ইয়ার্স রিলেশনশিপ বলে ছেড়ে দিয়েছিল মার্কেটে তাই তো ওটা তো কিন্তু পেপার টেপার সই টুই একদম অরিজিনাল নেম দিয়েও কিন্তু ওরা করেছিল ইনক্লুডিং ডেট এখানে চোপা একদিন গিয়ে কতগুলো কাগজ দেখালো হ্যাঁ এখন দেখো কালকে আমি একটু কোর্টে গেছিলাম আমি কয়েকটা ডকুমেন্টস রেখেছি এই ডকুমেন্টসগুলি আমার দরকার আছে হ্যাঁ এইগুলি কয়েকটা কাগজ আছে এইগুলি আমার মেইন ডকুমেন্টস পেপার হয়ে গেল ডকুমেন্টস পেপার তোমরা দেখে ফেলেছো হ্যাঁ তো এইরকমভাবে কয়েকটা পেপার দেখিয়েছিল চোপা ঠিক তেমনি ও উকিলের সাথে দেখা করেছে ওই উকিলকে তো দেখালো না দিদি সবকিছু দেখালে ভিডিওতে কেমন করবে রন ভাই ওপেন কেস করেছিল আমাদের কন্ট্রোভার্সি কেটারের নামে সে কিন্তু উকিলকে দেখে উকিলের নাম উকিলের অ্যাড্রেস সব কিছু বলে দেখিয়ে দিয়েছে তারপর জটিলা জল জল উজ্জ্বল ওরা যখন কোর্ট কেস করছে এবং উকিলের চেম্বারে বসে দেখিয়ে দিয়েছে উকিলের সঙ্গে কথা বলে যে কিভাবে কি নেওয়া যায় এবং উকিলকে ইন্টারভিউ নিয়ে তাহলে সে উকিল মহুরি বা অ্যাটলিস্ট উকিলের একটা ফটো না 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 উকিল ক্যামেরা ফ্রেন্ডলি না উকিলরা সাধারণত ক্যামেরা ফ্রেন্ডলি হওয়াটাই স্বাভাবিক কারণ উকিলরা এই জায়গাটা চলে এবং একটু বড় উকিলদের তো অনেক রকম ক্যামেরার সামনে আসতে লাগে আমি কালকে রাত্রে কিছু কেস দেখছিলাম তোমাদের ভিডিও শেষ করার পর এই রিলেটেড পরকে রিলেটেড সত্যি কথা যেটা ওইখানে শুধু জাজরা ভিডিওগুলি শুধু কোর্টরুমে না জাজ দিচ্ছে অ্যাডভাইস জাজ বলতে দুজন মিলে যাও পুরোটাই ভিডিও পুরোটা ইউটিউব চ্যানেলে আছে যে এরকম ভালো জাজ হয় না এরকম ভালো কি সুন্দর করে মেয়ের বাবাকে ছেলের বাবাকে বোঝাচ্ছে পরিষ্কারভাবে আছে পুরো কোর্ট রুম ফলস না
ডিভোর্স পেপার সাইন করার আগে জাজ কি বলছে সেটাও ভিডিও আছে, একটা অরিজিনাল কোন কোর্ট কোথায় কেস মানে বাদী বিবাদী পক্ষের নাম অ্যাড্রেস বলা ইউটিউবে। তাহলে উকিলকে দেখানো বা কোর্টকে দেখানো ইউটিউবের গাইডলাইন্সের এগেনস্টে পড়ে না, তাহলে দেখালো না কেন? কি নিয়ে কেস করেছে, কেস কি ব্যাপার? ঠিক আছে, এটা বললে আমরা কিছু কিছু লোক আছে যারা ওর থেকে খুদ বার করে নোংরা, এই এই নোংরা লোক তো থাকবেই, কুছু তো লোক কহেঙ্গে, এই বাজে বাজে লোক আছে বাজারে, বাজে লোকের ভাই শেষ নেই। ওই ওই চালের মধ্যে কাঁকড় থাকে বলে আমরা ভাত খাবো না, খাবো। চোর আছে বাজারে বলে আমরা গয়না কিনি না, কিনি। শাড়ির দাম বেড়ে যাচ্ছে, শাড়ি আজকে পরলে কালকে নষ্ট হয়ে যাবে বলে আমরা শাড়ি কিনি না, কিনি। ঠিক তেমনি বাজে লোক আছে বলে তুমি কি নিয়ে কেস করেছো যদি নাও বলো, উকিলকে উকিলের চেম্বারটা কোর্টটা কোর্টের ভেতরটা দেখাতে কোথায় গায়ে লাগছিল। মুঝকো পিনা হ্যায় পিনে দো, মুঝকো জিনা হ্যায় জিনে দো, তুম অমির হো খুশনসিব হো, তাই না? কোর্টে তুমি ঢুকলে, উকিলের সঙ্গে কথা বললে, তুমি কেন সেই উকিল মোহরির চেম্বারে গেলে না? প্রত্যেকটা উকিলের কোর্টের মধ্যে চেম্বার থাকে, আর সেই চেম্বারে ভিডিও করা টিকমার্ক, কেন করলে না? পুলিশ স্টেশনে অনেক সময় না করে, পুলিশকে অফিসিয়াল তুমি জিজ্ঞেস না করতে পারো না, কিন্তু উকিল কিন্তু এইভাবে দাঁড়িয়ে কথা বলতে অভ্যস্ত, আর ক্যামেরাতে কথা বলতে ওরা ভয় পায় না। দুই মিনিট যে হ্যাঁ আমি ওনার কেসটা দেখছি, আমার কাছে কেসটা এসেছে, না মিথ্যে বললে হবে না, বাদীর নাম বিবাদীর নাম, না হয় কি সংক্রান্ত কেস এটা নাই বা বললে। আজকাল তেরে মেরে প্যার কে চচ্চে হর জবান পর সবকো মালুম হ্যায় হ্যায়, হর জবান পরই বলেছি আমি, আমি ভুল করেই ভুল বলেছি দিদি, আপনি তো ভুল গাইলেন, ভুল গাই নাই, ভুল করেই ভুল বলেছি, হ্যাঁ হর জবান পর। তাহলে তুমি কেন দেখালে না? ফেরার পথে তুমি কি সুন্দর রানাঘাট ফ্লাইওভার দেখালে, তুমি কি সুন্দর যেখান থেকে বাদাম কিনলে, বাদামওয়ালা লাল গেঞ্জি পাতলা চুল সব দেখলাম, পরিষ্কার লোকটাকে দেখালে। তুমি নিশ্চয়ই বাদামওয়ালা পারমিশনটা নাও নাই ভিডিও করার সময়, দূরদর্শনে বাদামওয়ালাকে দেখলে, ফ্লাইওভার সব দেখালে, খালি জেরক্স মেশিনে যেখানে জেরক্সটা করছিলে সেখানটা একদম কাট করে শুধু জেরক্সটা দেখালে, যাতে কোনো লোকালিটি এমন কোনো পাবলিক হতে পারে লাখ ভিউয়ার্সের মধ্যে, দেখে ফেলার এই জেরক্স দোকানটা তো আমার পাড়ার, এই জেরক্স মেশিনের লোকটা তো আমার দোকানের, তার জন্য বাদামওয়ালা তো বলবেন হ্যাঁ উনি বাদাম কিনেছিল, হ্যাঁ এসেছিল, জেরক্স ওলার দোকানটা আমার তো বয়স হয়ে গেছে অত চোখে আমি দেখিনি, তোমরাই লিখবে যারা অপোনেন্ট লিখবে যে চোখে দেখেননি, না আমি দেখিনি, আমি দেখিনি। তারপর একটা জায়গায় দেখলো যেখানে কিনা একজন মানুষের পত্রিকাটা ছিল আর একটা জলের ক্যান রাখা ছিল, একটা মহিলা বসা ছিল ওইখানে, ডিসকাস করলো যে ওখানে নাকি ব্যাপারটা সব মিটমাট হয়ে গেছে। ওইসব জলের ক্যান নিয়ে যে মহিলা বসা, সে কোর্টে ওই অত বড় জলের ক্যান নিয়ে এসেছিল ওইখানটাতে, ওটা চেম্বার ছিল উকিলের কলকাতার, পাবলিক উল্লু, এতটা উল্লু না উল্লু, হ্যাঁ কিছুটা তো উল্লু বটে, এতটা উল্লু। তা বলি কি গিফট কিনলে শালার বইয়ের জন্য, কত টাকার গিফট কিনলে, কোন সোনার দোকান থেকে গিফট কিনলে, কি ভাবছ, কি ভাবছ, গিফট কিনলে তো না, কি দেবে? ঠিক আছে চলো, তারপর সেই যে কমিউনিটি পোস্ট সেখানে মানুষ এত বাজে, মানুষ আজকাল মানুষের মধ্যে মনুষ্যত্বটা নেই, 1500 লাইক, যে মেয়েটাকে তুমি ডিভোর্স দেবে ভাবছো, যে মেয়েটা তোমার তোমার জীবন নষ্ট করবে, তুমি তার কমিউনিটি পোস্টে কয়টা লাইক পড়েছে তুমি সেটা গুনছ, হাউ কাম? মানুষ বাজে, মানুষ নোংরা, না হলে কি 40K সাবস্ক্রাইবার হয়ে যায়? তুমি দেখো এত কুতানি গুতানি, ছেলে বউ শ্বশুর শাশুড়ি খারাপ, বউয়ের বান্ধবী খারাপ, সবাই তোমাকে থ্রেটেন করছে, সব কিছু করো, তুমি কুতায়া মুতায়া পারছো না বাড়তে, ও 40K করে ফেলেছে, ভাই থোবরার ভ্যালু, থোবরার ভ্যালু, এই থোবরার ভ্যালুর জন্যই এই মেয়েগুলির এই হারে বাড়ছে, বুঝছো সংসারটাই এটা। এই গ্রামের লোকরা তোমাকে জিজ্ঞেস করে না, শহরের লোকরা জিজ্ঞেস করা দিবে, এই ভাই তোমার থোবরাওয়ালি কেমন আছে, আমি আগেই বলছিলাম তুমি মহল বানাতে গেছো না, এটা ভুল করছো, তাজমহলে মুমতাজ থাকে নাই, তোমার মহলও তোমার চোপা থাকবে না,
সে সাগর পারে এসে এখন মাতাল মাতাল করে, হ্যাঁ মাতাল মাতাল করে গাইবে। মিলতা নেহি হাম দোনো তব ক্যা হোতা বোলো না, এরকম ডিল দিছে বুঝছো। যদি মিলতা নেহি তো ক্যা হোতা, ক্যা হোতা তুম উস মহল কা রানী হোতা, মিল গয়া তো রানী বন ও মহল ছোড় কে তুম সমুদ্র মে নহা কে নমকিন বন যাওগে, পুছনা জরুরি হ্যা ক্যা। দেখো এই যে গাছটা ধরে ও গান করছিল, তোমাদের মনে হয় নাই গাছটা তোমার সংসার ভাঙ্গার জন্য কোথাও না কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে? সে যখন গাছটা ধরে গান করছিল জানো প্রদীপ, আর মাথায় এসেছিল কে কে সেই ক্যামেরাম্যান, আর কে সরকার। এই গাছ যদি না ওকে ধরতে দিত, বলতে গাছ বলতে এই তোমার হাত হাঁটাও, তাহলে কেউ বলতে পারতো মিলতা নেহি হাম দোনো ফির ক্যা হোতা বোলো না। কি বিচ্ছিরি বলতো, ওর তোমাকে জিজ্ঞেস করছে, তোমাকে না ওকে জিজ্ঞেস করছে, মিলতা নেহি হাম দোনো তো ক্যা হোতা, সবাই জানে ক্যা হোতা, বাচ্চা কা মাম্মি বনকে রেতে, আজ প্রদীপ কা ঘর মে দিয়া বনকে জ্বলতা, হিন্দি এসেই বলতা বেঙ্গুলি লোক না। আরে এরপর নেক্সট গানও কি গাইবে জানো তো রিলসে, পুছো যারা পুছো এ ক্যা হুয়া হ্যায় নে 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 তুমকো নে 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 না হ্যায় রাজা জি তুমকো, তাই না চোপা? তাহলে তুমি সব কিছু দেখালে, উকিলকে দেখালে না, কিচ্ছু করলে না। আর হ্যাঁ এই নো মানুষরা তোমার কিছু কিছু খারাপ লোক তোমার ভালো জিনিস থেকে খারাপটা বার করে দেয়, ঠিক যেমনি এখন বার করে দিলাম ফ্লাইওভার ট্রেন লাইনটা দেখবে কতক্ষণ জার্নিটা দেখিয়েছে দিদি ট্রেনে গেছে, হ্যাঁ দেখিয়েছে গাছ শুনে দেখিয়েছে। তাহলে ওই জায়গাটা এক্স্যাক্টলি ওই লোকেশনটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট পুরা ব্লগে সবার চোখটা ওই জায়গাটাতে স্থির ছিল, কেন দেখালো না? কেন জেরক্স মেশিন জেরক্সের মালিকটা মালিক রাজি হয়নি, তাই না? বাদামালা রাজি হয়েছিল, পাশে নীল শার্ট পরে প্যাসেঞ্জার রাজি হয়েছিল, হলসে রাজি হয়েছিল, নিচে ফ্লাইওভার লোক রাজি হয়েছিল, কোনদিন কেউ রাজি হয় না। ব্লগাররা এমনি ব্লগিং করে, আর সেখানে উকিলকে ও রেখেছে, কি ব্যাপারে কেস করেছো কিভাবে করেছো নাই বলতে পারতে, হ্যাঁ কিন্তু তোমার বউ কিন্তু অ্যাটলিস্ট ওই কাকুকে দেখিয়েছে, হ্যাঁ বলবে কু কাকু দেখছে, কাকুকে দেখিয়েছে, এখন দেখার ব্যাপারে কাকুকে আগেই বলেছে, কাকু হচ্ছে সঙ্গীর ইসে মালিক মানে সঙ্গীর ওনার, প্লাস উনি তো রেজিস্ট্রি ম্যারেজ করায়, আমি তো ও তো গেছে ভাইয়ের রেজিস্ট্রি ম্যারেজটা করাতে, তার জন্যই তো জিন্দেগি উসি কি হ্যায় জো কিসি কি হো গয়া, জো কিসি কি হো গয়া। কোর্টরুমে উঠবে, কোর্ট কেস করবে, ওপেন দেখবে না 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 তোমরা এখন মিটমাট করে নিলে ও চলে আসলো, এটা তুমি আজকেও বলেছো যে নর্মালি মিটমাট হয়ে যায় নর্ম্যালি হয়ে যাবে, আর যে না হয় তাহলে হাইয়ে গেলে তুমিও হাই যাবে, ফট করে তুমি হাইয়ে গেলে তো দেখাবে যে হ্যাঁ আমি হাইয়ে গেছি কারণ আমাকে হাইয়ে যেতে বাধ্য করেছে। যা কিছু করবে আমাদেরকে দেখিয়ে করবে, আমাদেরকে লুকিয়ে না, আমাদেরকে দেখিয়ে করবে যা কিছু করবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।